অনন্য শিল্পী রাজকিশোর সুতার পরিণত বয়সরে নির্জীব কাঠরে দেউচন্তি জীবন। কাঠ উপরে কাগজরে অঙ্কিত স্কেচকু খোদেই করি সে সৃষ্টি করন্তে বিস্ময়। দিনকু 8-10 ঘণ্টা পরিশ্রম করি ভলিকি ভলি কাঠ তিয়ারি মূর্তি ও ঘরোই সামগ্রী তিয়ারি করিবারে তাঙ্কর রহিছি পারদর্শিতা। কেন্দ্রাপড়া জেলা পটামুন্ডেই ব্লক বলভদ্রপুর পঞ্চায়েত বালিপাটনা গাঁর রাজকিশোরঙ্ক পিলাটি দিনরু স্বপ্ন থিলা সে জনে শিল্পী হেবে। আদ্য জীবনরে সে বাবা জলধর দাসক নিকটরু কাম শিখিলে সত, কিন্তু এহাকু পেশা করি পারি নথিলে। কটক আইটিআইরু পাঠপড়া সারি সে বালিমেলা পাওয়ার হাউস উপরে অনুগুলরে 32 বর্ষ নির্বাহ কলে চাকরি জীবন। রাজকিশোর অফিস সময় বাহারে বিভিন্ন মূর্তি তৈরি করে জারি রাখিলে মূর্তি তৈরির আগ্রহ। আখিকু দেখা যাওয়া যায় এভাবে কামরে নিয়োজিত রহবি বলে কইছন্তি রাজকিশোর। প্রেরণা পাইছিল বা সেই বাবা শ্রী জলধর দাস, যে কি পটামুন্ডের যে কুঞ্জ তৈরি করুলে তাঙ্ক পাখে রাখি কাম শিখুছিলি। শুধু মূর্তি যেতে অচ্ছে নিয়ন্ত্রণ ভিতরে সমস্ত পুরোনা ভাঙি ভুঙি যাই সবু তৈরি করে সারে এই আগুটি আসুদ মূর্তি ভাই তৈরি হবে কাঠ থা হয়েছি আর গোটা হবি কাম করিমি। যেতদিন আখি দুষ্ট ভাল দুষ্টি আখি যেপর্যন্ত বন্ধ হব, হাত গোড় যদি বন্ধ হব সেইদিন বন্ধ করি। বহুত আপ্লাই করছি, সেগুলো তো কেউ শুনু না কি পচারু খোসাম পচার দেখি করছি। কাঠ কারিগরি পাই রাজকিশোর খোলিছন্তি নিজ ঘর নিকটরে এক কর্মশালা। অধিকাংশ সময় তাঙ্কু এঠারে কাম করুথবা দেখিবাকু মিলুচি। কাঠরে সে বিভিন্ন মন্দির কবাট নির্মাণ সাঙ্গকু তিয়ারি করুচন্তি দুর্গা গণেশ সরস্বতীঙ্ক বিগ্রহ ও গান্ধী সুভাষঙ্ক ভলি মহাপুরুষঙ্ক প্রতিমূর্তি। প্রথমে বিভিন্ন ডিজাইনকু সে কাগজরে আঙ্কন্তি, পরে এহাকু কাঠ উপরে নিখুণ ভাবে খোদেই করা যায়। সুন্দর ও নিখুণ কাম পাই তাঙ্কর সুনাম রহিতিবারু তাঙ্ক নিকটকু আসিবারে লাগিছি অর্ডর। পিলাটি দিনরু কলা প্রতি আগ্রহ রখি সে অনেক কামকু আয়ত্ত করিছন্তি। তাঙ্কঠারু 50% কাম শিখিথিবা তাঙ্কর জনে সহযোগী কইথিবা বেলে পরিণত বয়সরে উপনীত এই শিল্পীঙ্কু সরকারি প্রোৎসাহন মিলু বলি দাবি করিছন্তি স্থানীয় সমাজসেবী সঞ্জয় কুমার পণ্ডা। তাঙ্কর মূর্তি শিল্পী স্ট্যাচু কা বাপা মাঙ্কর ফটো মন্দির কবাট অন্যান্য যে গান্ধী ফটো জওয়াহরলাল নেহরু ফটো সব এমনি স্ট্যাচু তৈরি করতে তাঙ্কর গোটা সে হবি, সে জীবনভরি সেই কামরে চাইলে যে লোকঙ্কর যি আসি পৌঁছিলা সাহায্য করি, সে মনে করে নিয়ে বয়সে পারিবে না বলে ফের জিলে কয়ালি ছাড়ু না তা করছি। তা মন্ত্রী দিয়েছেন পুরস্কার দিয়েছেন ফটো দিয়েছেন সার্টিফিকেট দিয়েছেন, তথাপি ইয়ে সব তা সাথে গুঁথিকি দেলা বেলু তাঁর ইয়ে পর্যন্ত ভত্তা পাই না। রাজকিশোর হচ্ছেন আম অঞ্চলের গর্ব ও গৌরব, তাঁর কাঠমুনরে সে বিভিন্ন প্রকার অবিকল মূর্তি গড়া সহ আউ কিছু কালু কলা কারুকার্য গড়ছেন, কিন্তু বর্তমান পর্যন্ত রাজকিশোর কোণী সরকার প্রশাসন মিলি পারি না। রাজকিশোর বর্তমান 84 বর্ষ প্রদার্পণ করেছেন, সে অতি দুঃখর সহ কালাতিপাত করছেন, তাঁর ঘর খণ্ডে নাই। পরিণত বয়সে থকি নযাই কঠিন কাঠরে প্রাণ সঞ্চার করুথবা রাজকিশোর স্থানীয় অঞ্চল পাই পালটিছেন প্রেরণা। পটামুন্ডেইরু সুধাংশু ভূষণ ত্রিপাঠীঙ্ক রিপোর্ট, অর্গস নিউজ।